ফ্রান্সে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে কট্ট ডানপন্থী দল সংখ্যাগরিষ্ঠতা পাবার পর থেকেই জুড়ে যে আন্দোলন শুরু হয়েছিল তা এখনও অব্যাহত আছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়াল ম্যাক্রো আগাম নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে তা আরও জোরালো হয় দেশটিতে ডানপন্থীদের বিরুদ্ধে বামপন্থী জুট পপুলার ফ্রন্টের আহ্বানে শনিবার আবারও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় বিক্ষোভে বিভিন্ন শ্রমিক সংগঠনের পাশাপাশি নাগরিক সংগঠনের নেতারাও অংশগ্রহণ করেন দেশ জুড়ে এই বিক্ষোভে কয়েক লাখ মানুষ অংশগ্রহণ করেন বলে দাবি সংগঠন সমাবেশে এই বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি পার্লামেন্ট নির্বাচনের ভোটে একটি বড় প্রভাব ফেলবে বলে মনে করেন বিক্ষোভকারীরা পৃথিবীর সপ্তম শক্তিশালী অর্থনীতির দেশটি বর্ণবাদ ও শ্রেণী বৈষম্যের ভিত্তিতে চলবে তা মেনে নেওয়া হবে না বলেও জানান তারা চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন অনেক পুরস্কার এদিকে বিক্ষোভ চলাকালীন পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষবাদে চলে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে গ্রেফতার করা হয় বেশ কয়েকজনকে রাজধানী প্যারিসের বাইরে মার্সাই তুলুজ লিওন লিলসহ আরও অনেক শহরে বিক্ষোভ হয় মোহাম্মদ লুৎফুর রহমান বাবু সময় সংবাদ প্যারিস